আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই আজকে নিউজ। আগের রাত থেকে আনন্দ উৎসবের আমেজ থাকলেও মুহূর্তেই উড়ে গেল সব। বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন বর, তার সঙ্গে আসা অতিথিরাও যে যার মতো পালালেন। কনে বাড়িতে নেমে এলো শুনশান নিরবতা। রাজশাহীর বাগমারা উপজেলার একটি গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো রকম ক্ষতি শিকার না হয়ে বরং রক্ষা পেল কনে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ওই বাড়িতে 14 বছরের কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। তারা বিষয়টি প্রশাসনকে জানালে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বাল্যবিয়ে বন্ধের উদ্যোগ নেন। তিনি গ্রাম্য পুলিশ পাঠালে ভয়ে বিয়ে করতে আসা বর পালিয়ে যায়। অবস্থার বেগতিক দেখে বরযাত্রীরাও যে যার যার মতো কেটে পড়েন। স্থানীয়দের থেকে জানা গেছে, শরীফুদ্দিন নামে বাল্যবিয়ে করতে আসা ওই ব্যক্তি এবার রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বুধবার আমার এলাকায় বাল্যবিয়ে হচ্ছে জেনে দুপুরের দিকে কয়েকজন গ্রাম্য পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হই। পুলিশ দেখে বর নিজের আসন থেকে উঠে দৌড়ে পালিয়ে যান। এরপর বরযাত্রীরাও চলে যান। ঘটনার পর কনেসহ তার মা বাবা ও বরের অভিভাবকদের ইউএনও কার্যালয়ে ডেকে আনা হয়। এই সময় কনের বয়স সম্পর্কে অবগত ছিলেন না বলে দাবি করেন বর ও তার অভিভাবক। 18 বছর পূর্ণ না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এই মর্মে মেয়ের মা বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের সবাইকে ছেড়ে দেয় ইউএনও জাকিউল ইসলাম। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।